অনেক হলো পড়াশোনা, এবার চাই এসএসসি পরীক্ষা। এই স্লোগানকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে স্কুল পরিদর্শকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল দ্রুততার সাথে স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশের দাবি, সারা রাজ্যের স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ রুখতে এদিন বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শুনেছি যে খুব দ্রুত নোটিফিকেশন দিতে হবে শিক্ষক নিয়োগ। আজ দীর্ঘ 7 বছর ধরে SSC পরীক্ষা বন্ধ আছে, SSC পরীক্ষা যাতে পুনরায় প্রতি বছর হয় এবং আমরা যারা জ্বালা যন্ত্রণায় ভুগছি সমস্ত পড়াশোনা কমপ্লিট করার পর সে পরীক্ষা যাতে সামনে খুব দ্রুত সাথে হয়ে দুর্নীতিমুক্তভাবে যাতে নিয়োগ হয় সে নিয়োগের দাবিতে আমরা আজ রাস্তায় নেমেছি। পাঁচই মে আমাদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের এটা বলা হয়েছিল যে খুব দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ হবে, কিন্তু আজকে প্রায় তারপরে 2 মাস অতিক্রান্ত, কিন্তু আজও আমরা কোনো নোটিফিকেশান পেলাম না। আমরা আজ 6 বছর ধরে বঞ্চনার শিকার। কেন? পড়াশোনা করা আমাদের কি অন্যায়? 6 বছর ধরে যে ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, তাদের আন্দোলনের যৌক্তিকতা কেন? কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে? এই যে এখন ইন্টার্ন টিচার নিয়োগ হচ্ছে, আমরা লাখ লাখ টাকা দিয়ে বিএড করেছি কলেজ থেকে, তাহলে আমরা কি 1,500 টাকার বিনিময়ে শিক্ষকতা করার জন্য? আমাদেরও তো একটা দাবি আছে যে আমরা আজ আমাদের রাস্তায় কেন দাঁড়াতে হবে? আমরা তো আজ স্কুলে যাবো, আমরা গিয়ে বাচ্চাদের পড়াবো, আমাদের জায়গা তো রাস্তায় নয়। এই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের বর্তমান রাজ্যের সরকারের কাছে জানাচ্ছি এবং এটাও আবেদন করছি যে আমাদের দ্রুততার সাথে নতুন নোটিফিকেশান দিক এবং আমরা যেন আমাদের সঠিক জায়গায় পৌঁছাই। এই যে ইন্টার্ন টিচার নিয়োগের যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছেন সেটা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক, বাঁচার দরকার রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আমাদের কাজ চলবে না। আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিলেও আপনার শিক্ষিত ছেলেটা কিন্তু উচ্চশিক্ষিত হয়ে সুশিক্ষিত হতে গেলে প্রপার গাইডেন্স এবং যেটা সুশিক্ষিত ছেলেদের মাস্টারমশাইয়ের প্রয়োজন হয় সেই প্রয়োজনটা আজ কিন্তু নেই। স্কুলে স্কুলে পথ ফাঁকা। আমি বলছিলাম প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আপনি ফলো করতে পারেন পশ্চিমবাংলার, কোথাও স্কুলে প্রপার লোকজন নেই, স্টাফ নেই, শিক্ষাকর্মী নেই, প্রচুর শূন্যপদ রয়েছে। আর আগামী দিন তো দূরের কথা, গত 10 বছর ধরে যেভাবে অনিয়ম হয়েছে শিক্ষাক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা থেকে শুরু করে আপনি 11 সাল পরে মাত্র একবার SSC হয়েছে পর্যন্ত পাচ্ছে না। কাজী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে আমাদের অনুরোধ, আপনি সমস্ত সুযোগ সুবিধা যেমন হচ্ছে, কেন শিক্ষিতরা কেন বেকার বসে রয়েছে? সব প্রজন্ম বাংলাকে বাঁচাতে সুশিক্ষিত বেকারদের স্বচ্ছ নিয়োগের মাধ্যমে SSC নিয়োগ করুন, এটাই আমাদের আবেদন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।